আমরা বায়োলজির উপরে যে ভিডিওটা আমি যেটা পড়াচ্ছিলাম সেখানে এর আগের দিন আমাদের শরীরের একটা অংশ কমপ্লিট করে এসেছি, যেটা হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের উপর ডিটেলসে আমি আলোচনা করেছি, পুষ্টি সম্পর্কে আলোচনা করেছি। তো তোমরা সেই ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে বায়োলজির উপর একটা প্লেলিস্ট পাবে। আর সেই প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিও পরপর রয়েছে, তোমরা দেখতে পারো। তো যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি তোমরা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। শ্বসন বা রেসপিরেশন সম্পর্কে আমাদের ডিটেলসে আজকে এই ক্লাসটা চলবে, হয়তো দুটো ক্লাস বা দুটো ভিডিও হবে এই বিষয়ের ওপরে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল দুটো জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, হোয়াট ইজ ব্রিদিং অ্যাকচুয়ালি। বাংলায় ব্রিদিং শব্দের অর্থ হচ্ছে শ্বাস গ্রহণ এবং শ্বাস বর্জন, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস। আরো একটা শব্দ যেটা হচ্ছে রেসপিরেশন। এই দুটোর মধ্যে তফাৎ কি রয়েছে? রেসপিরেশন শব্দটার বাংলা করা যায় সেটা হচ্ছে শ্বসন, আর ব্রিদিং এর অ্যাকচুয়ালি বাংলা কিছু হয় না, নিঃশ্বাস প্রশ্বাস বলা যেতে পারে। এবার এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেইটা দিয়ে আমাদের এই চ্যাপ্টার শুরু হবে। ব্রিদিং এটা আমরা দুটো পর্যায়ে করে থাকি, দুটো পর্যায়ে করে থাকি। একটার নাম হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, প্রশ্বাস, এবং দ্বিতীয়টা হচ্ছে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুটো পর্যায়ে ব্রিদিং এই ব্যাপারটা হয়। এবার প্রশ্বাস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শ্বাস বায়ু বাইরে থেকে পরিবেশ থেকে আমাদের ফুসফুসে প্রবেশ করে। তাহলে এখানে বায়ু কি হবে? বায়ু আমাদের ফুসফুসে প্রবেশ করবে। আর নিঃশ্বাস হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ফুসফুস থেকে বায়ু, যেটাকে আমরা শ্বাস বায়ু বলি, সেইটা পরিবেশে ফিরে যাবে। প্রশ্বাসের মাধ্যমে আমরা কি গ্রহণ করি? প্রশ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করি অক্সিজেন, নিঃশ্বাসের মাধ্যমে আমরা ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড। এটা একটা সক্রিয় প্রক্রিয়া, সক্রিয় প্রক্রিয়া। অন্যদিকে নিঃশ্বাস একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, নিষ্ক্রিয় প্রক্রিয়া। সক্রিয় প্রক্রিয়া কি? সক্রিয় প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া, আমাদের শরীরে বিভিন্ন শ্বাস পেশি রয়েছে, শ্বাস পেশি, এই শ্বাস পেশিগুলো কাজ করে এমন একটা মানে কাজ করবে যার ফলে পরিবেশ থেকে অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করে। নিষ্ক্রিয় প্রক্রিয়া কি? যেখানে এরকম শ্বাস পেশির কোনো কাজ নেই, শুধুমাত্র আমরা যে অক্সিজেনটা গ্রহণ করলাম সেইটাকে জায়গা দেওয়ার জন্য ফুসফুস থেকে অটোমেটিক্যালি কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। কারণ অক্সিজেনের যে পরিবেশে চাপ অনেক বেশি, সেই কারণে এটা হয়। তো এটা সম্পর্কে ডিটেলসে পরে আলোচনা করব। এই তিনটে পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে, প্রশ্বাস কাকে বলে, নিঃশ্বাস কাকে বলে, এবং এর ফলে কি হয়। এটা একটা সক্রিয় প্রক্রিয়া, এটা একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। এবার প্রশ্ন হচ্ছে রেসপিরেশন বা শ্বসন কাকে বলে?
এতক্ষণ ধরে আমি যা আলোচনা করছিলাম সেইটা দেখে মনে হতে পারে এটাই তো শোষণ, শোষণের মাধ্যমে তো এটাই হয়, কিন্তু না, শোষণের মাধ্যমে আরো বেশি কিছু কাজ হয়। এই প্রক্রিয়াটা তো হয়, প্লাস এর সঙ্গে আরো বেশ কিছু প্রক্রিয়া হয়, এবং সেই পুরো প্রক্রিয়াকে একসাথে শোষণ বলা হবে। তো ফার্স্ট অফ অল শোষণের সংজ্ঞা কি সেইটা সম্পর্কে একটু জানতে হবে, এইটুকু অংশ মুছে দিচ্ছি। শোষণের সংজ্ঞা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে বা খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে রূপান্তরিত হয়ে মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জল অর্থাৎ H2O জল উৎপন্ন হয়। তাকে আমরা শ্বসন বলবো, তাকে শ্বসন বা রেসপিরেশন বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রিদিং এর থেকে এই প্রসেসের মধ্যে অনেক কিছু রয়েছে, যার জন্য এত বড় একটা ডেফিনেশন আমায় দিতে হচ্ছে। এখানে বলা হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, ফার্স্ট অফ অল প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। প্রত্যেকটা জিনিসে আসবো, আলাদা আলাদা করে আলোচনা করবো, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হয়, জীবের কোষস্থ যে খাদ্য বস্তু রয়েছে, আমরা এর আগের দিনে খাদ্য সম্পর্কে দেখেছি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই সমস্ত আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। আমরা খাই কেন, কারণ সেই খাবারের মধ্যে রয়েছে শক্তি, ঠিক আছে। সেই শক্তি খাদ্যস্থ যে শক্তি রয়েছে সেটা কি শক্তি, স্থৈতিক শক্তি। সেই স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কেন হবে, কারণ অক্সিজেনের প্রভাবে সেটা জারিত হয়। আবার অক্সিজেনের অনুপস্থিতিতেও কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু বেসিক্যালি সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতেই হয়। যেমন করে, কোথাও একটা কাঠ রয়েছে, কয়েকটা কাঠ রয়েছে, তাতে আমি আগুন জ্বালালাম, একটা দেশলাই কাঠি সেখানে ধরলাম, সেই দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালানোর ফলে কাঠে তখনই আগুন জ্বলবে যখন সেখানে বাতাসে অক্সিজেন থাকবে। যদি অক্সিজেন না থাকে তাহলে সেই কাঠে কোনোদিনই আগুন জ্বলবে না। এর কারণ হচ্ছে এখানেও এর মধ্যে, এই কাঠের মধ্যে একটা শক্তির লুকিয়ে রয়েছে, সেটা কাঠ হোক, পেট্রোল হোক বা কেরোসিন হোক, যা খুশি, তার মধ্যে একটা শক্তি রয়েছে। সেই শক্তিটা
তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আগুন জ্বালানোর ফলে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেটা একমাত্র হবে যদি সেটা সেখানে অক্সিজেন থাকে। তো অক্সিজেনের উপস্থিতিতে এটা জারিত হওয়া বলা হয়। তো সেইভাবে জারিত হয়ে খাদ্যের মধ্যে যে শক্তিটা রয়েছে অর্থাৎ স্থৈতিক শক্তি, সেটা গতি শক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে মুক্ত হয়, এবং যার ফলে আমরা সমস্ত কাজ করতে পারছি। এবং শুধুমাত্র মুক্ত হলে হবে না, যখন শক্তি মুক্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হবে, তাকে আমরা বলবো শ্বসন। তো এই হচ্ছে শ্বসনের সংজ্ঞা, এবং এইখান থেকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পাচ্ছি সেইগুলো নিয়েই আমাদের এই পুরো চ্যাপ্টার। ফার্স্ট অফ অল, শ্বসনের স্থান, কোথায় শ্বসন হয়। প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা প্রাণীর সজীব কোষে প্রতিনিয়ত শ্বসন সংগঠিত হয়। প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রত্যেকটা প্রাণীর সজীব কোষে সব সময় এই শ্বসন হয়। তার মানে এখান থেকে আমাদের কাছে একটা পয়েন্ট এসে যাচ্ছে যে যে কোনো সজীব কোষে এটা হবে, নির্জীব কোষে হবে না। অর্থাৎ গাছের, একটা উদ্ভিদের বাইরে যে সেল ওয়াল রয়েছে, কোষ প্রাচীর রয়েছে, আমরা যেখানে কোষের চ্যাপ্টার দেখেছিলাম যে কোষ প্রাচীর একটি মৃত বস্তু, তো সেইখানে কোনো শ্বসন হবে না, কিন্তু বাকি যা যা সজীব জিনিস আমরা পড়েছিলাম সেই সমস্ত কিছুতে শ্বসন হয়। ঠিক আছে, এবার কোষের কোন জায়গাতে, কোষগুলোর মধ্যে হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কোষের কোন জায়গাতে হয়। কোষের দুটো জায়গাতে শ্বসন প্রক্রিয়া হয়, একটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম সম্পর্কে আশা করছি তোমাদের ধারণা রয়েছে, কারণ আমি এই দিয়ে এই ব্যাপারে আমি অলরেডি ভিডিও করে রেখেছি। আর দ্বিতীয়টা হয় ক্রেবস চক্রে, ক্রেবস চক্র, সরি 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 সরি, মাইটোকন্ড্রিয়ায়, মাইটোকন্ড্রিয়া, এই দুটো সম্পর্কেও নিশ্চয়ই জানো। কোষের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমে যে শ্বসন হয় তার প্রথম পর্যায়টা হয়, আর মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের দ্বিতীয় পর্যায় হয়। অর্থাৎ শ্বসন দুটো স্টেপে সংগঠিত হয়, প্রথম স্টেপটা সাইটোপ্লাজমে হয়, দ্বিতীয় স্টেপটা হয় মাইটোকন্ড্রিয়ায়। সাইটোপ্লাজমে যে স্টেপটা হয় সেই স্টেপটার নাম গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, এবং মাইটোকন্ড্রিয়ায় যে দ্বিতীয় পর্যায়টা হয় সেই পর্যায়টার নাম ক্রেবস চক্র, ক্রেবস চক্র। ওকে, আর মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা একটা পয়েন্ট পড়ে এসেছিলাম যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ সেল, কারণ প্রথম পর্যায়ের থেকে দ্বিতীয় পর্যায়েতেই, শ্বসনের দ্বিতীয় পর্যায়েতেই সব থেকে বেশি শক্তির মুক্তি ঘটে। সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, আর দ্বিতীয় পর্যায়ে সব থেকে বেশি শক্তির মুক্তি ঘটে, সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। অধিকাংশ বিক্রিয়াগুলো দ্বিতীয় পর্যায়ে হয়, সেই কারণেই সব থেকে বেশি শক্তির মুক্তি মাইটোকন্ড্রিয়ায় হয়। তাহলে প্রশ্ন এখান থেকে এরকম আসবে যে মাইটোকন্ড্রিয়াতে কত অণু এটিপি শক্তির উৎপত্তি হয়। উত্তর হচ্ছে 38 অণু এটিপি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। এটিপি হচ্ছে শক্তির একটা মানে
অণু, যে অণুর মধ্যে শক্তি থাকবে এবং এবং ওই শক্তিটাই আমরা কাজে লাগাই। তো 38 অণু তৈরি হয় হচ্ছে এখানে, ঠিক আছে? সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর। এবং এটিপি অণুর মধ্যে যেহেতু শক্তি সঞ্চিত থাকে, তাই এটিপি অণুকে বলা হয় এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার। শক্তির বাংলায় হচ্ছে শক্তির ভান্ডার। ওকে, এর পরের বিষয় হচ্ছে, আমি ডেফিনেশনে বলেছিলাম যে অক্সিজেন অণুর উপস্থিতি বা অনুপস্থিতিতে শ্বসন হতে পারে। তো এর মানে হচ্ছে কোথাও অক্সিজেন দরকার, কোথাও অক্সিজেন দরকার না। নর্মালি আমরা যদি ডেফিনেশন ওয়াইজ যাই, এটাই মাথায় আসবে, অক্সিজেন অণুর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, অর্থাৎ কোথাও অক্সিজেন লাগছে, কোথাও লাগছে না, এই ব্যাপারটা কি? তো শ্বসনকে দুটো প্রকারে ভাগ করা যায়, অর্থাৎ দুটো প্রকারে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে স্ববাত শ্বসন, স্ববাত শ্বসন, আর একটাকে বলা হচ্ছে অবাত শ্বসন, অবাত শ্বসন। স্ববাত শ্বসনের ইংলিশ হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, আর অবাত শ্বসনের ইংলিশ হচ্ছে অ্যান অ্যারোবিক রেসপিরেশন। অ্যান অ্যারোবিক রেসপিরেশন স্ববাত শ্বসন কাকে বলা হয়, কাকে বলে? ডেফিনেশনটা আমি জাস্ট মুখে বলছি, এখানে আর লিখছি না, কারণ ডেফিনেশন নিয়ে আমাদের কোনো বেশি মাথা ঘামাতে হবে না, কারণ ডেফিনেশন পরীক্ষায় আসে না। জানার সুবিধার্থে ডেফিনেশন আমরা ইউজ করি। স্ববাত শ্বসনের ডেফিনেশন হচ্ছে যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তু জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায় তাকে স্ববাত শ্বসন বলে। আবার বলছি, যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ এখানে অক্সিজেন দরকার, O2 দরকার, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তুর সরি শ্বসন বস্তু জারিত হয়ে শক্তির মুক্তি ঘটায় তাকে স্ববাত শ্বসন বলে, ঠিক আছে? এর একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা একটু জানতে হবে। প্রথম ডেফিনেশন থেকে আমরা যেটা জানলাম, এখানে অক্সিজেনের প্রয়োজন রয়েছে, অক্সিজেন দরকার স্ববাত শ্বসন হতে গেলে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, এখানে আমাদের শ্বসন বস্তুর থেকে শক্তির মুক্তি ঘটে। এবার শ্বসন বস্তুটা কি? শ্বসন বস্তু অ্যাকচুয়ালি হচ্ছে গ্লুকোজ। আমরা যেটা খাবার গ্রহণ করি, আগের দিনের চ্যাপ্টারে বলেছিলাম, পুষ্টির চ্যাপ্টারে, কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শক্তি প্রদান করে, প্রধানত আমাদের শরীরে শক্তি প্রদান করে হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটেরই একটা অংশ হচ্ছে গ্লুকোজ, আর সেই গ্লুকোজই জারিত হয়ে তাহলে শক্তি উৎপন্ন হয়। তাহলে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ, ঠিক আছে? এর উপরে অক্সিজেন ক্রিয়া করবে, ঠিক আছে? তাহলে অক্সিজেনের ক্রিয়াটাও এখানে লেখা যাক। এর সঙ্গে ক্রিয়া করছে কে? অক্সিজেন। অক্সিজেনের 6টা অণু কাজ করে গ্লুকোজের উপরে, 6O2। এটা 60 মনে হচ্ছে অনেকটা, তো একটু ভালো করে দিচ্ছি, 6O2। গ্লুকোজ অণুর ওপরে 6 অণু অক্সিজেন কাজ করে, দিয়ে বানায় হচ্ছে শক্তি। আর কি বানাবে?
কার্বন ডাইঅক্সাইড আর কি বানাবে? জল। শ্বসনের সংজ্ঞায় দেখেছিলাম যে শক্তির মুক্তি ঘটছে প্লাস তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে উৎপন্ন কি কি হচ্ছে? 6 CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 H2O, 6 অণু জল উৎপন্ন হচ্ছে প্লাস শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে 6 H6 KCAL শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। 1 অণু গ্লুকোজ, তার উপরে 6 অণু অক্সিজেন কাজ করবে, দিয়ে সেখান থেকে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, 6 অণু জল তৈরি হবে, আর 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে সবাত শ্বসনের মাধ্যমে। তাহলে ডেফিনেশন ওয়াইজ এটা পুরো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে শ্বসন বস্তু অর্থাৎ গ্লুকোজ, এর ওপরে মুক্ত অক্সিজেন কাজ করছে। মুক্ত অক্সিজেন অ্যাকচুয়ালি আর কিছুই নয়, পরিবেশে যে অক্সিজেনটা রয়েছে তাকে আমরা বলি মুক্ত অক্সিজেন। তো মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে, এখানে মুক্ত অক্সিজেন প্রয়োজন, সেই মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শক্তি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে, এটাকেই বলা হবে সবাত শ্বসন। সবাত শ্বসনকে দুভাগে ভাগ করা যায়, সবাত শ্বসনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন। বহিঃশ্বসন, বহিঃশ্বসন ইংরেজিতে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন, আর আরেক ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে অন্তঃশ্বসন, অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কি? বহিঃশ্বসন হচ্ছে যখন পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হয় এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়, এই পুরো প্রসেসকে বলা হয় বহিঃশ্বসন। পরিবেশ থেকে অক্সিজেন কোথায় যাবে? ফুসফুসে যাবে, আর ফুসফুস থেকে অক্সিজেন পরিবেশে ব্যাক করবে CO2, এই প্রসেসটাকে বলা হয় বহিঃশ্বসন। এবার অন্তঃশ্বসন কাকে বলা হয়? আমাদের ফুসফুসে একটা জিনিস রয়েছে যার নাম অ্যালভিওলাই বা বায়ুথলি। ওকে, যেটা সম্পর্কে পরে এরপরের দিকে আলোচনা করা হবে, বায়ুথলি বা ইংলিশে যাকে বলা হয় অ্যালভিওলাই। বায়ুথলি থেকে যখন অক্সিজেন কোষে যায় এবং কোষ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে ফিরে আসে তাকে বলা হয় অন্তঃশ্বসন। বায়ুথলি থেকে অক্সিজেন যখন কোষের মধ্যে যাবে এবং কোষ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে ফিরে আসবে তাকে বলা হবে অন্তঃশ্বসন। অর্থাৎ আমি নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নিলাম, নেওয়ার সময় যেটা কাজটা হলো অক্সিজেন আমাদের ফুসফুস অব্দি পৌঁছলো, এটা হলো কি? বহিঃশ্বসন। এরপর কি হবে? ফুসফুসের ভেতর থেকে সেটা কোষের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমরা ফিল করতে পারছি না, সেটা হচ্ছে অন্তঃশ্বসন। সেইভাবে কোষ থেকে কিছুটা মানে কার্বন ডাইঅক্সাইড চলে আসবে বায়ুথলিতে, সেটাও হলো অন্তঃশ্বসন, দিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড পুনরায় ফুসফুস থেকে পরিবেশে ফিরে যাবে, সেটা হচ্ছে বহিঃশ্বসন। এই পুরো প্রক্রিয়াটা এইভাবে কমপ্লিট হয়। তাহলে এক্ষুনি বলা হলো যে সবাত শ্বসনে গ্লুকোজের থেকে শক্তির মুক্তি ঘটে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এই যে বিক্রিয়াটা ঘটছে, সেটা কোথায় ঘটে? সেটা অন্তঃশ্বসনে ঘটে, কারণ কোষের মধ্যেই এই গ্লুকোজ জিনিসটা রয়েছে। গ্লুকোজ নিশ্চয়ই সেটা শক্তিতে পরিণত হওয়ার জন্য ফুসফুসে এসে পৌঁছবে না, ফুসফুসে আসে না, ফুসফুসের কাজ শুধু অক্সিজেন নেওয়া। অক্সিজেনের অক্সিজেন ফুসফুস নিয়ে বায়ুথলির মাধ্যমে সেটা কোষে পাঠিয়ে দেয়, কোষের মধ্যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটা জারিত হয়ে শক্তির মুক্তি ঘটিয়ে দিচ্ছে, সেখানেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বায়ুথলিতে আসছে, বায়ুথলি থেকে ফুসফুসে আসবে, ফুসফুস থেকে পরিবেশে ফিরে যাবে, এইভাবে এই পুরো প্রক্রিয়াটা হয়। এটা গেল হচ্ছে সবাত শ্বসনের ব্যাপার। এবার অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন কাকে বলা হয়?
যেখানে সবাত শাসনে দেখলাম মুক্ত অক্সিজেন প্রয়োজন, এখানে মুক্ত অক্সিজেন প্রয়োজন নেই। অর্থাৎ পরিবেশে যে অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে সেই অক্সিজেনের অণুর এই শ্বসনের ক্ষেত্রে প্রয়োজন নেই। এর যে ডেফিনেশনটা রয়েছে সেটা আমি বলবো ফার্স্টে, তোমরা যদি নোট করতে চাও করে নিতে পারো, বা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট বোঝার জন্য। যে শ্বসন প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের উপস্থিতিতে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে। আবার বলছি, যে প্রক্রিয়াতে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের উপস্থিতিতে যখন খাদ্য কোষের মধ্যে অবস্থিত খাদ্য জারিত হয়ে শক্তির মুক্তি ঘটে তাকে অবাত শ্বসন বলে। অর্থাৎ এই শ্বসনে যে মুক্ত অক্সিজেন রয়েছে, পরিবেশে যে অক্সিজেন রয়েছে সেটার কোনো প্রয়োজন নেই, কিন্তু শরীরের মধ্যেই অক্সিজেন যুক্ত কিছু যৌগ থাকে, অক্সিজেন যৌগ, সেই যৌগগুলোর প্রয়োজন হয় এটা এই শ্বসনটা করার জন্য। যেখানে আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে দেখেছিলাম 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে, অবাত শ্বসনের ক্ষেত্রে কিন্তু অতটা শক্তি উৎপন্ন হয় না। ঠিক আছে, এবার কয়েকটা ইকুয়েশন রয়েছে অবাত শ্বসনের, এইগুলো মনে রাখা যেতে পারে বা এগুলো একটু জানলে ভালো হয়। প্রথম C6H12O6, এটা গ্লুকোজ প্লাস 12NO3, এটা হচ্ছে অক্সিজেন যুক্ত যৌগ, NO3 রয়েছে, ও এখানে রয়েছে, এর ওপরে উৎসেচক কাজ করে। শ্বসন হলেই তাতে উৎসেচক কাজ করবে। আগের যে ইকুয়েশনটা সবাত শ্বসনের ক্ষেত্রে লিখেছিলাম সেইখানে উৎসেচকটা লেখা হয়নি, তোমরা যদি নোট করো ওপরে এরকম অ্যারোর ওপরে উৎসেচক লিখে নেবে, কারণ সবসময় শ্বসন হলেই কোনো না কোনো উৎসেচক কাজ করবেই, এনজাইম শ্বসনের ক্ষেত্রে কাজ করে, সেই উৎসেচকগুলো পরে আলোচনা করব, কিন্তু উৎসেচক অবশ্যই কাজ করবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে অক্সিজেন, মুক্ত অক্সিজেন লাগছে না, অক্সিজেন যুক্ত যৌগ 12NO3 এটা কাজ করছে, দিয়ে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সেম জল উৎপন্ন করবে, আর কি উৎপন্ন করবে, শক্তি উৎপন্ন করবে। এই প্রক্রিয়াতে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা মাত্র 50 kcal, আগেরটায় ছিল 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে, কিন্তু এখানে হচ্ছে মাত্র 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন। তার সঙ্গে এই এই অবস্থাতে অর্থাৎ অবাত শ্বসনে আরো একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে 12NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, এটা হচ্ছে একটা এর সমীকরণ অবাত শ্বসনের। তো অবাত শ্বসন ব্যাপারটা বোঝা গেল, কিন্তু অবাত শ্বসন অ্যাকচুয়ালি দুরকম প্রক্রিয়ায় হতে পারে। এটা হলো ফার্স্ট প্রক্রিয়া যেখানে অক্সিজেন যৌগর প্রয়োজন হয় কিন্তু মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, কিন্তু আরো এক রকমের অবাত শ্বসন হয় যেখানে অক্সিজেন প্রয়োজনই হয় না, অক্সিজেন একদমই প্রয়োজন হয় না, না মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় না অক্সিজেন যুক্ত যৌগের প্রয়োজন হয়। ওকে, আবার বলছি, অবাত শ্বসন দু রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে যেটা আমি প্রথমে বললাম, মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না কিন্তু অক্সিজেন যুক্ত যৌগের প্রয়োজন হয়, যার সমীকরণ আমি এখানে লিখেছি, এখানে 50 kcal শক্তি উৎপন্ন হলো, এখানে একটা অক্সিজেন যুক্ত যৌগের প্রয়োজন হবে গ্লুকোজকে ভাঙার জন্য। আবার আর এক ধরনের অবাত শ্বসন হয় যেখানে না মুক্ত অক্সিজেন প্রয়োজন হয় না অক্সিজেন যুক্ত যৌগ প্রয়োজন হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি কোনো অক্সিজেন প্রয়োজন হয় না, সেই ধরনের অবাত শ্বসনকে একটা নাম দেওয়া হয়েছে
তাকে বলা হয় সন্ধান। ইংরেজিতে বলা হয় ফার্মেন্টেশন, সন্ধান প্রক্রিয়া বলা হয়। সেটাকে আর শুধু অবাত শ্বসন বললে হবে না, সেই প্রক্রিয়াকে বলা হয় সন্ধান প্রক্রিয়া। আর এই সন্ধান প্রক্রিয়া তিন ধরনের হয়। 1 নম্বর কোহল সন্ধান, কোহল সন্ধান। তাহলে সন্ধান তখনই বলবো যখন একদমই অক্সিজেন দরকার লাগছে না তখন। সেকেন্ড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। আর থার্ড হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড সন্ধান, অ্যাসেটিক অ্যাসিড সন্ধান। তিন রকমের সন্ধান হয়। তাহলে এইটুকু জিনিস আমি মুছে দিচ্ছি, অবাত শ্বসন আগেই হয়ে গেছে। অবাত শ্বসন সম্পর্কে আমরা আলোচনা করছি, অবাত শ্বসনের মধ্যেও সন্ধান প্রক্রিয়াকে আমরা আলোচনা করছি। তো সন্ধান প্রথম হচ্ছে কোহল সন্ধান। ফার্স্ট অফ অল সন্ধান কাকে বলে? যেখানে কোন রকম অক্সিজেনের প্রয়োজন হয় না, শুধুমাত্র উৎসেচকের মাধ্যমে এই প্রক্রিয়াটা হয়ে যায়। আর স্বাভাবিকভাবে এখানেও খুব কম শক্তি উৎপন্ন হবে, কোহল সন্ধান। তার জন্য একটা ফার্স্টে ইকুয়েশন লিখব, তারপরে এটা বোঝাবো। সি সিক্স সেম সবকিছু গ্লুকোজের ওপর হবে, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এর ওপর একটা উৎসেচক কাজ করবে, উৎসেচককে পরে লিখছি। তারপরে তৈরি হবে কি, টু সি ফাইভ এইচ ফাইভ ও এইচ প্লাস টু সিও টু প্লাস 50 KCAL। ওকে, ফার্স্ট অফ অল এটা কি, এটা হচ্ছে গ্লুকোজ। যেহেতু এখানে কোনো অক্সিজেন প্রয়োজনই হবে না, তাই অক্সিজেন এখানে আসবেও না। একটা উৎসেচক এখানে কাজ করে, যে উৎসেচকের নাম জাইমেজ, জাইমেজ, ঠিক আছে। দিয়ে কি তৈরি করবে, ইথাইল অ্যালকোহল। এই যে জিনিসটা লিখেছি সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এবং এইটা মনে রাখতে হবে, ইথাইল অ্যালকোহল। কোহল সন্ধানে কি তৈরি হবে, ইথাইল অ্যালকোহল তৈরি হবে, আর কার্বন ডাইঅক্সাইড তো তৈরি হবেই, আর শক্তি উৎপন্ন হবে। তো কোহল সন্ধানের যে সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় ইস্টের কোষে, ইস্ট বলে একটা জীব হয় ইস্ট, সেই ইস্ট যে প্রক্রিয়ায় ইস্টের কোষে গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ উৎসেচকের প্রভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় কোহল সন্ধান। আবার বলছি, যে প্রক্রিয়ায় ইস্ট এর প্রভাবে গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করবে, তাকে আমরা বলবো কোহল সন্ধান। তাহলে এই যে জাইমেজ যে উৎসেচকটা, এটা অ্যাকচুয়ালি ইস্ট নামক যে অণুজীবটা রয়েছে তার থেকে উৎপন্ন হয়। ইস্টের ইস্ট যে উৎসেচকটা তৈরি করে তার নাম জাইমেজ। ওকে, এরপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। এখানেও একটা আগে সমীকরণ লিখব, তারপরে সি এটার সম্পর্কে বলা হচ্ছে, সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজ, এর ওপরে কাজ করবে উৎসেচক, ঠিক আছে, দিয়ে তৈরি করবে টু সি এইচ থ্রি সি এইচ সি এইচ ও এইচ সি ও ও এইচ। ওকে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, ল্যাকটিক অ্যাসিড
এত বড় সংকেত মনে রাখতে হবে না, কিন্তু যেটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে ল্যাকটিক অ্যাসিড। আর এখানে উৎপন্ন হয় 36 KCAL শক্তি। ওকে, এখানে যে ডেফিনেশনটা সেটা আগে বলবো। আমাদের পেশি কোষের মধ্যে এটা কাজ করে। অনেক সময় হয় কি, আমরা যদি অনেক কাজ করি তখন কিছুক্ষণ মানে পরে দেখা যাবে আমার পেশিতে, পায়ের ক্ষেত্রে বা হাতে, খুব একটা ব্যথা মতো করে। কিছুক্ষণ রেস্ট নিলে সেটা আবার সেরে যায়। অ্যাকচুয়ালি হয় কি, ওখানে অবাত শ্বসন হয় বা সন্ধান প্রক্রিয়া হয়, যেখানে আমাদের শরীরের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, সেই কারণে ওই রকম একটু ব্যথা মতো করে। আবার কিছুক্ষণ পরে সেই ল্যাকটিক অ্যাসিড চলেও যায়, তখন আবার ঠিক হয়ে যায়। তো আমাদের পেশি কোষে কয়েক প্রকার পরজীবীর মাধ্যমে গ্লুকোজ অক্সিজেন ছাড়াই জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এই প্রকার এই প্রকার জারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না, আর এই ধরনের বিক্রিয়াকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলা হয়। ওকে, আর তৃতীয় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সন্ধান। এর মাধ্যমে তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু এই দুটোর থেকে খুব পরীক্ষায় প্রশ্ন আসে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে অবাত শ্বসন এই জিনিসটা আর সবাত শ্বসন, এই জিনিসটার মধ্যে মেন তফাত হচ্ছে অক্সিজেনের, যেটা একটাতে অক্সিজেন লাগছে আর একটাতে অক্সিজেন লাগছে না। এবার এর পরের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ। তো আমি এখানে কিছু প্রাণীর নাম লিখব, প্রাণী, আর এখানে তাদের শ্বসন অঙ্গ লিখব। যেমন ফার্স্ট হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া, প্রোটোজোয়ার উদাহরণ আমি শুধু বলে দিচ্ছি। এর আগে আমি মানে আগের চ্যাপ্টারগুলোতে, প্রথম চ্যাপ্টারে আমি এই সমস্তগুলো ভাগ করে এসেছি, কাকে প্রোটোজোয়া বলে, কাকে পরিফেরা বলে। তো আমি জাস্ট উদাহরণগুলোর নাম বলে দিচ্ছি, তোমাদের যদি নোট করার হয় করে নিতে পারো, আর যাদের আগের চ্যাপ্টারগুলো রেডি হয়ে গেছে, তোমরা বুঝে গেছো, তাদের এগুলো অসুবিধা হবে না। যেমন অ্যামিবা একটা প্রোটোজোয়া, তারপর আছে প্যারামিশিয়াম একটা প্রোটোজোয়ার উদাহরণ। তো এই সমস্ত প্রোটোজোয়া, এদের শ্বসন অঙ্গ হচ্ছে প্লাজমালেমা, প্লাজমা লেমা। সেকেন্ড হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জ, স্পঞ্জের উদাহরণ হচ্ছে সাইলন, একটা স্পঞ্জের উদাহরণ। তো স্পঞ্জ জাতীয় প্রাণীর হচ্ছে শ্বসন অঙ্গ হচ্ছে প্লাজমা পর্দা, প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন। ওটা ছিল হচ্ছে, আগেরটা হচ্ছে প্লাজমা, প্লাজমা লেমা, এটা হচ্ছে প্লাজমা পর্দা। থার্ড হচ্ছে নিডেরিয়া, নিডেরিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা। এদের শ্বাস অঙ্গ হচ্ছে দেহ প্রাচীর বা বডি ওয়াল। ওকে, তারপরে হচ্ছে ফোর্থ টিনোফোরা, টিনোফোরারও হচ্ছে দেহ প্রাচীর। ফিফথ হচ্ছে প্লেটিহেলমেন্থিস, প্লেটিহেলমেন্থিস অর্থাৎ চ্যাপ্টাকৃমি, চ্যাপ্টাকৃমি যেগুলো উদাহরণ রয়েছে সবার ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তো প্লেটিহেলমেন্থিস এর হচ্ছে দেহতল, আর কিছু প্লেটিহেলমেন্থিস রয়েছে যারা অবাত শ্বসন করে, অর্থাৎ তাদের অক্সিজেনের প্রয়োজন হয় না। ফিফথ হলো, সিক্সথ
হচ্ছে নিমাথেলমেন্থিস থেল মিন সিস, অর্থাৎ গোলকৃমি। নিমাথেলমিসিস এরও হচ্ছে দেহতল, আবার নিমাথেলমিস বা মানে হচ্ছে গোলকৃমির কিছু রয়েছে যারা অবাত শ্বসন করে। তারপর হচ্ছে 7 নম্বর অ্যানালিডা, অর্থাৎ বাংলায় হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী অ্যানালিডা, যেমন কেঁচো, জোঁক, এদের হচ্ছে দেহত্বক, দেহ ত্বক। দেহ ত্বক আর দেহ তল কিন্তু আলাদা জিনিস, আবার দেহ প্রাচীর কিন্তু আলাদা জিনিস, তো এগুলো মনে রাখতে হবে। কি উদাহরণ মানে পরীক্ষায় এরকম আসতে পারে, কেঁচোর কি, জোকের কি, এরকম আলাদা আলাদা আসতে পারে। তো যে কোনো অ্যানালিডা অঙ্গুরিমাল প্রাণী প্রত্যেকের হচ্ছে দেহ ত্বক। এরপরে হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডার ক্ষেত্রে বিভিন্ন আর্থ্রোপোডার বিভিন্ন রকমের হয়। 8 নম্বর হচ্ছে আর্থ্রোপোডা, অর্থাৎ যাদের পাটা একটু এরকম বেঁকা থাকে, যেমন চিংড়ি, পতঙ্গ, এদের কথা বলা হচ্ছে আর্থ্রোপোডা। এদের বিভিন্ন প্রজাতির বিভিন্ন হয়, যেমন যদি চিংড়ির হয় বলা হয়, চিংড়ির শ্বাসঙ্গ কি, চিংড়ি চিংড়ির হচ্ছে ফুলকা। যে কোনো পতঙ্গ তাদের হচ্ছে ট্র্যাকিয়া। ওকে, এগুলো থেকে পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে, তাই খুব ইম্পর্টেন্ট। ট্র্যাকিয়া, মাকড়সা, মাকড়সা বা কাঁকড়া বিছে একই, মানে মাকড়সারও যা কাঁকড়া বিছেরও একই হচ্ছে বুক লাং। ঠিক আছে, বুক লাং। তারপর হচ্ছে মোলাস্কা, 9 নম্বর হচ্ছে মোলাস্কা। মোলাস্কা হচ্ছে যাদের দেহের উপরে একটা আবরণ থাকে, মোলাস্কা বলা হয়। মোলাস্কার হচ্ছে টিনিডিয়া, আর হচ্ছে আর কি জানতে হবে, মাছ 9-10 নম্বর হচ্ছে মাছ, মাছের হচ্ছে ফুলকা। ঠিক আছে, শুধুমাত্র কই, শিঙি, মাগুর, এদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাই জন্য তারা তাদেরকে জলের উপরে তুললেও তারা শ্বাস নিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাছের মানে সমস্ত মাছেরই হচ্ছে ফুলকা। মানুষের শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, এবং এটা পুরোটা আমি একটা ভিডিওর মাধ্যমে করব, কারণ এখানে হাফ করলে ওখানে হাফ করলে প্রবলেম হবে, তো ওটা পুরোটা আমি একটা ভিডিওর মাধ্যমে করব। যদি এই ভিডিওটা এত অবধি যতটা করলাম ততটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর আশা করবো তোমরা পরের দিন এই ভিডিওটা দেখেই আসবে, তাহলে সুবিধা হবে আমাকে, আর তাহলে সেকেন্ড টাইম রিপিট করতে হবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।